করোনা সংক্রমণের কেস শুরু হতে না হতেই আশা এএনএম দিদিদের উপর স্বাস্থ্যসেবার দায়িত্ব পড়ে গিয়েছে। বাড়ি বাড়ি সার্ভে করানো, সংক্রমণ থেকে বাঁচতে জনসাধারণকে সূচনা দেওয়া, করোনা সংক্রমিত রোগীদের হসপিটালে পৌঁছানো এবং তাদের মেডিসিন দেওয়া, করোনা সংক্রমিত ব্যক্তিদের সঙ্গে কাজ করতে করতে আমাদের দেশের অনেক আশা এএনএম সংক্রমিত হয়েছে এবং তাদের মৃত্যু পর্যন্ত ঘটেছে। নিজের জীবন ঝুঁকি রেখে সংক্রমণের সঙ্গে লড়াই করে এমন সাহসিকতার কাজ করে চলেছেন। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফ্রন্টলাইন কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। এই সংক্রমণের হাত থেকে বাঁচতে আশা এএনএম দিদিদের সরকারি কোনো সহযোগিতা মেলেনি, এমনকি তাদের কাজের চাপও বাড়ানো হয়েছে। করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গে যে 1000 টাকা সম্মানই দেওয়ার কথা ছিল সেগুলো তারা ঠিকমতো পায়নি, এমনকি তাদের বিমা সুবিধাগুলো ঠিক মতন দেওয়া হয়নি, তবুও তারা নিরলসভাবে কাজ করে চলেছে। এই জন্য আমি চাই সমস্ত আশা এএনএম দিদিরা পিপিআই কিট ব্যবহার করুন, যেন আমাদের সুরক্ষা দেওয়ার সময় ওনারা নিজেরাও সুরক্ষিত থাকেন এবং আমাদের দেশকে সুরক্ষিত রাখতে পারেন। আসুন আমরা আজকে কথা বলবো আরবেলিয়া হেলথ সেন্টারের পূর্ণিমা কাওয়াসি দিদির সঙ্গে। যখন কোভিড পেশেন্ট পজিটিভ পেশেন্টের খবর পাই সেই সব বাড়িগুলোকে আমাকে ভিজিট করতে হয়। তো বাড়িতে প্রথমে আমরা কোভিড পেশেন্টের বাড়িতে গেলাম, গিয়ে কোভিড পেশেন্টকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ কতদিন ধরে তোমার জ্বর হচ্ছে, তুমি পরীক্ষা করেছো কবে, কোভিড পেশেন্ট কেমন আছে, তার বাড়ির লোকের আরও কাশি কিংবা জ্বর কি শ্বাসকষ্ট এরকম ধরনের কিছু আছে কিনা আমরা সবাইকে জিজ্ঞাসা করি। পেশেন্টের জিজ্ঞাসা করলাম তার মানে জ্বরটা কতটা আছে, আপনি একটু আলাদা ঘরে থাকবেন, আপনার পরিবার থেকে একটু আলাদা ঘরে থাকবেন, আপনি সেফ হোমেন, যেটা আপনি ঘুরবেন টুরবেন ঘরের মধ্যে মাস্ক পরে থাকবেন, খাওয়া দাওয়া ঠিকঠাক করবেন, জল খাবেন বেশি করে, আর ওষুধ টষুধগুলো ঠিকঠাক করে খাবেন। আর বাড়ির লোকরে বলবো যে ঘন ঘন হ্যান্ড ওয়াশ করতে, হাতের কাছে যে সাবান থাকবে সেই সাবান দিয়ে আপনারা হাত ধোবেন, সম্ভব হলে হ্যান্ড স্যানিটাইজার করতে পারেন হাতে। আর যখন আপনি আপনার বাড়ির পেশেন্টকে খাওয়ার দিতে যাবেন গ্লাস পরে যাবেন, মাস্ক পরে যাবেন, আর সম্ভব হলে আপনারাও সবসময় একটু মাস্ক পরে থাকবেন, বাড়িতে একটু সাবধানে থাকবেন, যাতে কাশি টাশি হলে জ্বর আসলে আপনারাও পরীক্ষা করবেন, কারণ ভয় পাওয়ার কারণে প্রথম টেজে ধরা পড়লে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আমার সেফটি বলতে আমরা এই যে ওই অতি মহামারীতে আমরা কাজ করছি, এবার কোন সব বাড়িতে তো ডোর টু ডোর আমাদের ভিজিট করতে হয়, কোনো বাড়ি প্রেগনেন্ট মা আছে, ছোটো বাচ্চা আছে, কিংবা নবজাত বাচ্চাগুলো যখন হসপিটাল থেকে আসছে সেই সব বাচ্চাদের আমাদের পরিষেবা দিতে হয়, যেমন আমরা বাচ্চাগুলোকে ওয়েট করতে যাই, জ্বরটা দেখতে হয়, মায়েদের কোনো শারীরিক কোনো অসুবিধা হচ্ছে কি না এগুলো আমাদের দেখতে হয়, মা কীভাবে বাচ্চাটাকে ধরবে সেসবগুলো আমাদের মায়েদের বলতে হয়। সেই বাড়িতে যদি কোনো পজিটিভ পেশেন্ট আসে কিংবা যে ডোর টু ডোর যেগুলো আমরা ভিজিট করছি সেগুলো কোনো যদি পজিটিভ পেশেন্ট থাকে সেগুলো আমরা সবসময় বুঝতে পারি না, যদি তারা পরীক্ষা না করায় তাহলে তো আমরা বুঝতে পারবো না, সেইভাবে আমরা কোনো সেফটি নাই। সবসময় তো পিপি কিট পরা সম্ভব হয় না, এই রোদ্দুরে বৃষ্টিতে তো সবসময় পিপি কিট পরলে তো ঘুরে ঘোরা যায় না, ডোর টু ডোর ডোর কাজ করা অসম্ভব হয়ে যায়। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, এতে আপনার নাক ও মুখ ঢেকে থাকবে এবং বারবার হাত স্যানিটাইজার করুন, এতে সংক্রমণ হওয়ার চান্স কম থাকে। এবং এখনও পর্যন্ত যারা ভ্যাকসিন নেননি তারা ভ্যাকসিন নেন। আমি মিলন, ইন্ডিয়া আনহার্টের পক্ষ থেকে। आप भी बन सकते हैं बदलाव का हिस्सा। हमारे चैनल को सब्सक्राइब करें, वीडियो को लाइक करें और शेयर करें, और अपने विचार कमेंट बॉक्स में हमें बताएं।